দেখতে পাচ্ছ এই দেখো একদম ব্ল্যাক কালারের চুমকি আর এই দিকে গোল্ডেন পুরো গ্লেজ দিচ্ছে পূজোতে একদম এদিকে একটু একটু টাকা বিবাহ ওয়েলকাম টু মাই চ্যানেল তানামিকা ওয়ার্ল্ড তো আজকে আমি একটা আবারও একটা ব্লগ শুরু করছি তো আজকে ব্লগের মধ্যে কি দেখাবো মিশোর থেকে আনা কিছু জিনিসপত্র আনবক্সিং করব তো তোমাদের সাথে ওটাই শেয়ার করব তো দেখি কিরকম আসছে জিনিসগুলো আর অনেক কটা জিনিসই অর্ডার দেওয়া হয়েছে কিছু এসেছে কিছু আসেনি তো যে কটা এসেছে সেগুলোটাই তোমাদের সাথে শেয়ার করি তো দেখতে থাকো লাস্ট পর্যন্ত ভিডিওটা আমরা সব বলবো যে কিরকম আসছে সব কিছুই আমরা জানাবো তো আনবক্সিং করবে হচ্ছে হলো পুষ্পাদি তো পুষ্পাদি বাইরে গেছে একটু আসছে তো আসলে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এই যে এগুলো এসেছে তো আমরা এগুলো আনবক্সিং করব তো এখানে শাড়ি আছে ব্লাউজ আছে তো পুজো শপিং শুরু করে দিয়েছি মানে কি বলবো আর টুকটাক করাই যায় আর কি ঠিক আছে তো শুরু করা যাক ভিডিওটা ফ্যানটা বন্ধ করে নিলাম নাহলে কপিরাইট আসবে তো ফ্যানটা তো বন্ধ করতেই হবে শব্দটার জন্য নাহলে তোমরা বুঝতে পারবে না কিছু তো শুরু করুক খোলা মানে যেগুলো এসেছে মিশো থেকে একটু হাই করো হ্যালো গাইস তো এখন শুরু করবে ও খোলা তো শুরু করুক এটা শাড়ি বেনারসি শাড়ি একটা দেখতে পাচ্ছ তোমরা একটা সবুজ কালারের মধ্যে শাড়িটা শাড়িটা কিরকম আসছে সেটাই বলবি ভালো শাড়িটা ভালোই আসছে খারাপ না চলে মোটামুটি হ্যাঁ আমিও দেখতে পাচ্ছি শাড়িটা তোমাদেরও দেখাই ভালো করে শাড়িটা খারাপ আসেনি ভালোই আসছে শাড়িটা এটা পুরো বডির কাজ হ্যাঁ এটা পুরোটা অল বডির কাজ এটা আর আঁচল মনে হয় এটা হবে এটা আঁচল ব্লাউজ পিস আছে কিনা বলতে পারলাম না কারণ ব্লাউজ পিস থাকার কথা কারণ কি শাড়ির সাথে তো পাওয়াই যায় হ্যাঁ আছে ভিতরে দেখাতে দিন থাকে তো এটা প্রথম শাড়ি কম রেঞ্জের মধ্যে সব কিছু পাওয়া যায় তো কম রেঞ্জের মধ্যে খারাপ না শাড়িটা খুবই ভালো আসছে হ্যাঁ কালারটাও খুবই দারুণ আসছে হ্যাঁ পরলে বোঝা যাবে আচ্ছা এটা পার্টি ওয়্যারের জন্য এটা বেনারসিও না জামদানিও না এইটা এরকমই পুরাটা ব্ল্যাক আর মানে ব্ল্যাক শাড়ি ব্ল্যাক চুমকি বসানো আর এটা গোল্ডেন চুমকি বসানো গোল্ডেন শিফন শাড়ি আচ্ছা এর মধ্যে তোমাদের ক্লোজ করে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছ পুরাটা একদম চুমকি বসানো শাড়িটা ব্লাউজ পিস দিয়েছি আবার শাড়িটা তোমরা যদি পার্টি ওয়্যারের জন্য নিতে চাও তাহলে এরকম একটা শাড়ি তোমাদের মানে ক্যারি মানে রাখতে পারো তোমার স্যুটকেসে যদি মানে কোনোখানে পার্টি বা কোনো কিছুর মধ্যে যাও ঠিক আছে পুরো এরকম সিম্পলি শাড়িটা জাস্ট গোল্ডেন চুমকি বসানো আর ব্ল্যাক চুমকি বসানো আর কিছুই না আর কিছুই না এই দেখো শাড়িটা পুরো গ্লেজ দিচ্ছে হ্যাঁ চুমকিটা ব্ল্যাক কালারটা মানে যখন মানে দুই কালার না শাড়িটা মানে ব্ল্যাক কালারটা বোঝা যাচ্ছে না দূরের থেকে মিক্স করা শাড়িটা দেখতে পাচ্ছ এটাও খারাপ আসেনি ভালোই আসছে পার্টি ওয়ারের জন্য এমনি নর্মালি কোথাও গেলে এটা ইউজ করতে পারবে না পরেরটাতে চলে যাচ্ছি তো পরেরটা হলো এটা হচ্ছে ব্লাউজ আনবক্সিং করা যাক আর এত গাড়ির আওয়াজ মানে কি বলবো আর যে ফার্স্টে আর একটা ব্লাউজ রেড কালারের
রেড কালার, রেড কালার মানে পুরোপুরি রেড আসে না, পুরোপুরি রেড না, পুরোপুরি গোলা চলে রেড। এটাতে মানে কি বলবো এই কালারটাকে, ডিপ ডিপ রানি কালারটাও গোলা চলে না এটাকে। কিন্তু দেখতে পাচ্ছ এই জায়গায় কাজটা কতটা সুন্দর লাগছে। ওইটার থেকে এটার আবার কাপড়টা বেশি ভালো আছে। হ্যাঁ এটা সুন্দর আছে রে, সুন্দর আছে। আর এটার ডিজাইনটা অন্যরকম, কিন্তু এই সাথে এরকম শাড়ি পরতে হবে, এরকম শাড়ির সাথে লাগবে এটা শাড়িটা। আর ব্লাউজটা খুব সুন্দর আসছে, পরলে ভালো লাগবে। হ্যাঁ কাজটা দেখাইছি, দেখাচ্ছি তোমাদের, দেখতে পাচ্ছ পুরো সুতোর কাজ করা। এই গলাটা, গলাটা এরকম আছে, গলাটা এরকম, আর এই হাতেও সেম আছে। আর ফুল পিছন ফুল বডিতে এই যে এরকম ছোটো ছোটো কাজ করা, পিছনটা দেখা, আর পিছনটা পিছনটা দারুণ, পিছনটা দারুণ। এই দেখো দেখতে পাচ্ছ পুরোটা সুতোর কাজ করা এরকম পিছনটা। এই পরেরটাতে যাওয়া যাক, এই যে পরে আর একটা ব্লাউজ অর্ডার দেওয়া হয়েছে। একটা ব্লাউজ দেখি এটা কিরকম আসছে, ব্লাউজ পিস, রেডিমেড ব্লাউজ না এটা, এটা ব্লাউজ পিস। তো এটা একটু মানে কি মানে দেওয়া হয়েছিল, এটা বানা মানে ব্লাউজ পিস দেওয়া হয়নি, এটা ব্লাউজ রেডিমেড ব্লাউজ দেওয়া হয়েছে, কিন্তু এটা পিস আসছে, পিস আসছে। এটা একটুখানি মানে কি রকম লাগলো ব্যাপারটা, যে ব্লাউজটাই আসেনি এটার মধ্যে, কিন্তু এটা পিসটা অতটা ভালো লাগে না। বল দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো কাপড়টা কিরকম টাইপের, যেন একটু খসখসা টাইপের, আর অতটা খাস না বিছনটা। এটার মধ্যে হয়তো ভালো দেখা যাচ্ছে, হ্যাঁ মোবাইলে হয়তো ভালো দেখা যাচ্ছে, কিন্তু রিয়েল যেরকম ভালো না কাপড়টা, একদম খসখসা, রিটার্ন করতে হবে, কিছু করার নেই। আরো বাকি যেগুলো আছে ওগুলো আসছে, এখনো আসেনি, তো যখন আসবে তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। এরপরে যদি কিছু নেওয়া হয়, কসমেটিক্স বা কিছু নেওয়া হয় বা যেগুলো আসবে ওগুলো যদি পারি তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এমনিতে এই যে এই শাড়ি বেনারসির মধ্যে এই শাড়িটা, এটা কম মানে ভালোই এসেছে কমের মধ্যে। তারপরে এই শিফন শাড়িটা, এটাও ভালো এসেছে। এই ব্লাউজটাও দারুণ, হ্যাঁ ব্লাউজটা পুরো দারুণ এসেছে। এই ব্লাউজটা, ব্লাউজের কাজটা খুব সুন্দর, পিছনের কাজটা সব থেকে বেশি সুন্দর, ব্লাউজটাও খুব সুন্দর আসছে, দারুণ আসছে, কাপড়টাও খুব ভালো, ব্লাউজের আমার পছন্দ হয়েছে, ব্লাউজটা খুব ভালো লাগছে, সুন্দর কাজটা খুব সুন্দর। তো গাইস তোমরা দেখতেই পারলে সবগুলোই আমি তোমাদেরকে দেখালাম। তো তুমি কিছু বলতে চাও কাপড়ের সম্বন্ধে, বা মিশোর থেকে নিলে কি কিছু বলতে? মিশোর থেকে তো আগেও অর্ডার দিছি কাপড় টাপড় বা কানের জুয়েলারি, কসমেটিক, এইসব জিনিস, তো ওগুলো সব ভালোই আসছে, কাপড়ও ভালো আসছে। কিন্তু যেটা ব্লাউজ অর্ডার দিছি সেটা তো ব্লাউজ পিস আসছে, সেটা তো ব্লাউজ আসে না, সেই জন্য সেটা রিটার্ন করবো, সেটা আমার দরকার নেই। আর এমনি মোটামুটি ঠিক আছে, তোমরাও যখন অর্ডার দিবা মিশোর থেকে তো সেগুলো সব দেখা শোনা সব ঠিকঠাক মতন নিবা, কাপড়গুলো ঠিক মতন নিবা, কিন্তু রিভিউগুলো দেখবে প্রথমে। আমি তো মিশোর থেকে নেওয়ার আগে রিভিউ, প্রথমত রিভিউ দেখি আগে, রিভিউ যদি আমার ভালো লাগে তাহলে আমি নিই। আর আমি যেগুলি মিশোর থেকে অর্ডার করছি সবগুলোই ভালো আসছে, মানে জুয়েলারিগুলো তো আরও ভালো আসে, আর কাপড় জামার ড্রেসপাতি এগুলো সবই ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, খারাপ কিন্তু খারাপটা লাগছে ব্লাউজটা, সেটা হ্যাঁ সেটা ওরা ভুলে হয়তো পাঠিয়ে দিয়েছে, সেটা রিটার্ন করবো। সব থেকে ভালো জিনিস মানে বলতে গেলে আমরা বেশিরভাগ জুয়েলারিগুলো নিই, তো ওগুলো খুবই ভালো আসে, ওগুলো বলার কিছুই নেই। তো এটা হয়তো বা ভুলে এসে, আমাদের বাজেট অনুযায়ী যে মিশোর থেকে যেগুলি আমরা মানে আসে যেগুলি সব ঠিক আছে, ভালো তোমরা কম বাজেটে যদি নিতে চাও তাহলে মিশো অবশ্যই নিতে পারো, জুয়েলারিগুলো তো খুব ভালো আসে, কম বাজেটের মধ্যে দেখতেও সুন্দর সুন্দর আসে, এমনি ড্রেসও খুব ভালো, কোনো ইস্যু নাই আর কি। কুর্তি টপস ওগুলো নিতে পারো কমের মধ্যে রেগুলার ইউজের জন্য। তো ভিডিওটা এতটুকুনি, তো পরের ভিডিওতে দেখা হচ্ছে। তো আমার চ্যানেলে যারা নতুন আছো তো আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, প্লিজ প্লিজ প্লিজ, তো তোমাদের সাপোর্ট আমাদের খুব, আমার খুব দরকার। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর তোমরা তোমাদের সাথে মানে তোমরা মেশো থেকে নিয়ে তোমাদের জিনিসপত্র নিয়ে কীরকম লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে, হ্যাঁ আমাদেরও কীরকম ভালো লাগছে। ভিডিওটা এতটুকুনি, তো পরের ভিডিওতে দেখা হচ্ছে। তুমি কিছু বলতে চাও? পরের ভিডিওতে আবার দেখা হবে, এতটুকুনি বলবো। লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা। তো আজকের মতন টাটা।